Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. Kemon acho shobai nishchoi bhalo. Allah rahmate amrao onek bhalo achi. Ajke chotto ekta blog niye chole ashlam. Ar ajker blog ti holo Sitrang ghurnijhor niye. Ghurnijhorer din ta amader kemon katlo shetai share korbo tomader sathe. Dekho sokal theke akasher obostha কি অন্ধকার হয়ে আছে আর এই যে বৃষ্টি পড়তেছে আর আমাদের বাসার সামনে তো প্রচুর পানি জমে গেছে এই যে আমি হলো এই যে পাখি নিয়ে ব্যস্ত পাখিদেরকে হলো এই যে ধনিয়া পাতা খেতে দিলাম পাখিরা কিন্তু ধনিয়া পাতা অনেক পছন্দ করে আমার বাজিকের পাখিগুলো এই যে বারান্দায় পাখিগুলো আছে পাখিদেরকে ধনিয়া পাতা দিছি আর পাখিদের নিয়ে অনেক চিন্তিত আছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আর প্রচুর বাতাস আর এত ঠান্ডা ওয়েদার কি বলবো সকাল থেকেই অনেক ঠান্ডা পড়ছে মনে হচ্ছে যে একদম শীতকাল চলে আসছে আমার বাচ্চারা তো একদম শীতের জন্য গরম ড্রেসও পরছে মানে ফুল হাতা ড্রেস পরে আছে মেয়েরা আর আজকে তো হলো কালী পূজার ছুটি এজন্য স্কুলও বন্ধ একদিক দিয়ে ভালো হয়েছে স্কুল টিস্কুল বন্ধ যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে তো বাচ্চারা স্কুলেও যেতে পারতো না আর এই যে বাজিকর পাখিগুলো নিয়ে অনেক টেনশনে আছি বাজিকর না এখানে তো আমার অনেক পাখি আছে ঘুঘু পাখিও আছে ওদেরকে কী করব বুঝতে পারতেছি না বারান্দাটা কিন্তু চারোপাশে আমি একদম মোটা পলি দিয়ে চারোপাশ দিয়ে মোটা পলি দিয়ে পুরো কভার করে দিছি বৃষ্টি আসতেছে না বারান্দায় কিন্তু বাতাস আসতেছে এই পলিথিনে কাজ হচ্ছে না ঠান্ডা বাতাস আসতেছে আর হলো ওয়েদার অনেক ঠান্ডা পাখিদের না ঠান্ডা লাগে পাখিগুলো না অসুস্থ হয়ে যায় এই জন্য চিন্তা করতেছি পাখিগুলোকে ঘরের ভিতর নিয়ে যাব কি না আমার মনে হয় পাখিগুলো ভিতরে নিয়ে যাওয়াই বেস্ট হবে আর এই যে দেখো আমার বারান্দাটা পুরো হলো চারোপাশ দিয়ে আমি পলিথিন দিয়ে তারপরে কভার করে দিছি বৃষ্টি আসতেছে না এই বারান্দাটায় কিন্তু ওয়েদার ঠান্ডা তো আবার ঠান্ডা বাতাস সাথে এজন্য ভাবতেছি পাখিগুলো সব ঘরের ভিতর নিয়ে যাব আর খাঁচা তো অনেকগুলো মাশাল্লাহ পাখিও অনেক খাঁচাও অনেক এতগুলো খাঁচা ঘরের ভিতর রাখাও একটা ঝামেলা তারপরও কি করব আজকের দিনটা আমার কষ্ট করতেই হবে যেহেতু সিগন্যাল উপকূলীয় অঞ্চলের অবস্থা তো খুব খারাপ ওইখানকার মানুষদেরও খুব কষ্ট হচ্ছে সবাইকে তো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তারপরও যেহেতু সিগন্যাল আর হলো সিত্রাং ঝড় সিত্রাং সাইক্লোন নাকি আসবে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে সিত্রাং নাকি রাতের মধ্যেই হবে রাতে ঝড় আসতে পারে এজন্য যেহেতু বৃষ্টি হচ্ছে আবার ঝড় আসবে রাতে সিত্রাং ঝড় ঘূর্ণিঝড় তো আমার পাখিগুলো ঘরের ভিতর নিয়ে রাখাই ভালো যেহেতু আমরা সবাই ঘরে থাকব আর পাখিগুলোকে কেন এই ঠান্ডার মধ্যে বারান্দায় রেখে দিব এত শখের আমার আদরের ভালোবাসার পাখিগুলো আমার বেবিরাও বলতেছে যে না আম্মু পাখি বাসার ভিতর নিয়ে এসো পাখি ঘরের ভিতর নিয়ে এসো পাখিতে ঠান্ডা লাগবে এই জন্য ভাবতেছি পাখিগুলো নিয়ে যাব তো এখন ধনিয়া পাতা দিলাম ওরা খাচ্ছে তারপরে একটু পরে সব পাখিদেরকে নিয়ে যাব ঘরে আর এই দেখো আমি এই যে আমার বেডরুমের বারান্দা থেকে ভিডিও করলাম মানে ভিডিওটা করতেছি এই যে দেখো কি পানি জমছে রাস্তায়
মানে রাস্তাতে পুরো এখন সকাল থেকে বৃষ্টি হইতেছে, এখন এই অবস্থা। আর সারা দিন বৃষ্টি হলে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। একদম পুরো রাস্তাই ডুবে যাবে। আমার হাজবেন্ড তো বাহিরে, ওকে নিয়েও টেনশন হচ্ছে, ও আসবে কিভাবে। তো রান্নাঘরে চলে আসলাম, এই যে ইলিশ মাছ ভাজতেছি, ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছটা কেটে ধুয়ে হলো ভেজে নিচ্ছি, আর হলো একটু খিচুড়ি রান্না করব। যেহেতু বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাচ্চারাও আজকে বাসায়, ওদের স্কুল বন্ধ, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। বাচ্চারাও বায়না ধরছে, খিচুড়ি খাবে। আসলে বাচ্চা মানুষ, ওরা তো বুঝে না, ওরা ভাবে যে বৃষ্টি হলে খিচুড়ি খেতে হয়, কিন্তু এই বৃষ্টি তো আর সেই বৃষ্টি না, আমাদের শখের বৃষ্টি, আনন্দের বৃষ্টি না। এটা হলো হলো সাইক্লোন, সিত্রাং সাইক্লোন। এটাতে যে কত মানুষের কত বিপদ হবে। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই দেখো, আমি অনলাইন থেকে কিছু মশলা অর্ডার করছিলাম, তো মশলাগুলো আমার চলে আসছে গতকালকে, আর হলো সাথে ঘি। এই যে দেখো, এই ঘি, এই ঘিটা খাওয়া হয়েছে একটুখানি, আর এই যে আরেকটা হলো এখনও ইনটেক আছে যে প্যাকেটে, এখনও এটা বের করি নাই। এই দুইটা ঘি অর্ডার করছি ওই যে হালাল ফুড থেকে। এই হালাল ফুডের ওদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো। আমি এই যেগুলো হালাল ফুড থেকে অর্ডার করছিলাম, এই যে দুইটা ঘি, ঘিগুলো কিন্তু অনেক ভালো। এই যে এটা খাইছি, এটা খেয়ে দেখলাম যে না, একদম অরিজিনাল ঘি, ঘি অনেক সেন্ট আর একদম খাঁটি, এক নম্বর ঘি। ঘিয়ের ফ্লেভারটাও অনেক ভালো, ফ্লেভার দেখেই বোঝা যায় এই ঘি খাঁটি কি না। আর ঘিটাও অনেক দানাদার, দানা দানা ঘি, তো খাঁটি ঘি, অনেক ভালো ঘিটা, ঘিয়ের সেন্টও ভালো। আর এই যে সাথে হলো মশলা অর্ডার করছি, এগুলো হলো এই যে শাহি গরম মশলা, তারপরে হলো এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হলো এই যে ধইনা গুঁড়া, হ্যাঁ এটা হলো এই যে জিরা গুঁড়া, এটা জিরা গুঁড়া, তারপরে হলো এই যে ধইনা গুঁড়া, এসব মশলাগুলো অর্ডার করছি এই ঘিয়ের সাথে। আর এটা হলো এই যে শাহি গরম মশলা, এই মশলাটা অনেক ভালো, অনেক সেন্ট। আর এই মশলাটা নাকি অনেক মশলা দিয়ে ওরা তৈরি করছে, ওরা বলল, এই জন্য সেন্টটাও অনেক ভালো। আর এই যে গরুর মাংস বসাইছি, ইলিশ মাছ ভাজার পর গরুর মাংস বসিয়ে দিছি, ওইটা আর তোমাদের সাথে শেয়ার করি নাই। তো গরুর মাংসটা কষানো হয়ে গেছে, আলু কেটে রাখছি, একটু পরে আলু দিয়ে দিব, মাংসটা আর একটু সিদ্ধ হোক। তো এই মশলাগুলো আমি অর্ডার করছি হলো হালাল ফুড সার্ভিস থেকে, অনলাইনে অর্ডার করছি। তো এখন দেখলাম যে না, ওদের কোয়ালিটি অনেক ভালো, মশলাগুলো ভালো, কালারও অনেক সুন্দর। তো এই যে খিচুড়ি রান্না করছি, খিচুড়িও রান্না হয়ে গেছে, এক চুলায় মাংস বসাইছিলাম, তো আরেক চুলায় খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রান্না হয়েছে। এখন মাংসটা হলেই তারপরে হলো বাচ্চাদের খাবার দিয়ে দিব। আর এই যে আলু কেটে রাখছি, মাংসটা আর একটু সিদ্ধ হলে তারপরে হলো সাথে আলু দিব। সিত্রাং ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় যে উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে 24-25 তারিখে, এই ঘোষণা কিন্তু আবহাওয়া অধিদপ্তর প্রায় সপ্তাহখানিক আগেই দিছে। আর সে অনুযায়ী কিন্তু আমাদের সেনাবাহিনী, সরকার সবাই ভালো পদক্ষেপ নিছে। উপকূলীয় অঞ্চলের লোকজনদের তো আশ্রয়কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিছে, তারপরেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেকের অনেক ঘরবাড়ি ভেসে যাবে, তারপরে অনেক লন্ডভন্ড হয়ে যাবে সব উপকূলীয় অঞ্চল। আমরা তো ভালোই আছি আল্লাহর রহমতে, কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষদের অনেক খারাপ অবস্থা, ওদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সবাইকে ভালো রাখে, আর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সাহস দেয়, তৌফিক দান করে সবাইকে। প্রাকৃতিক দুর্যোগ তো আসবেই, সেটা মোকাবেলা করার তৌফিকও সবার থাকতে হবে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আর এই যে আমার টুইন্স বেবিরা গরম পানি দিয়ে গোসল টোসল করে এখন হলো খিচুড়ি খাচ্ছে, আর ওরা মাছের কাঁটা বেছে খেতে পারে না, এই জন্য ওদেরকে কাঁটা বেছে দিছি মাছের। আর রনকও মাছ খায় না, ওকেও খাবার দিছি কিন্তু মাছ খায় না এই রনক। আর এই যে ওদের সাথে ওদের কবুতরও আছে, লক্ষা কবুতরকে নিয়ে আসছি ঘরে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম,
আর ওয়েদার আজকে ঠান্ডা, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি বৃষ্টি কিন্তু কমে নাই, আরো বাড়ছে, আর সাথে ঝড়ো বাতাস। আর এর মধ্যেই আমি আবার কিচেনে হলো নাগেটস ভাজতেছি, ফ্রোজেন নাগেটস হলো, বাচ্চাদেরকে নাগেটস গরম গরম নাগেটস ভেজে দিব বিকেলের নাস্তা, আর সাথে ভাজবো হলো চিকেন মিটবল। এই যে চিকেন মিটবল, এটাও ফ্রিজে ছিল ফ্রোজেন, তো এগুলো আমি সবসময় বাসায় রাখি, বাচ্চাদের টিফিনে দেই, ওদের টিফিনে এই ফ্রোজেন আইটেমগুলো বেশি ভেজে ভেজে দেই, ওরাও অনেক পছন্দ করে। তো আজকে যেহেতু ওয়েদার ঠান্ডা, বাহিরে বৃষ্টি, তো ভাবলাম ওদেরকে এগুলো ভেজে দেই, ওরা গরম গরম খাবে। আর এর মধ্যে ওর বাবাও চলে আসছে, ওর বাবাকে নিয়ে টেনশনে ছিলাম যে ঝড় বৃষ্টির মধ্যে কোথায়, না ওর আব্বুও চলে আসছে তাড়াতাড়ি, আর আসার সময় যে বেবিদের জন্য হলো ক্রিম রোল নিয়ে আসছে, দুই ফ্লেভারের, একটা হলো চকলেট ফ্লেভার আর আরেকটা হলো এই যে ভ্যানিলা ফ্লেভার। তো এই ক্রিম রোল কিন্তু আমারও অনেক পছন্দ, আমার বেবিরাও পছন্দ করে। এই ক্রিম রোল দেখলেই ছোটোবেলার কথা মনে হয়, ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, স্কুলে টিফিনে থাকতো ক্রিম রোল, বাটারবন, তারপরে হলো এই যে সমুচা, সিঙ্গারা, তারপরে হলো ওই যে টক আইটেম, আমড়া, তেঁতুল, পেয়ারা, এগুলো তো খুব মনে পড়ে এখন ছোটোবেলার দিনগুলো, অনেক মিস করি স্কুল লাইফটা। তো এই যে মিস্টার বেকার থেকে আবার চানাচুরও নিয়ে আসছে ক্রিম রোলের সাথে, এই যে মিস্টার বেকারের চানাচুর, এই চানাচুরটাও অনেক ভালো, অনেক টেস্টি। তো আমার বড় বেবি চানাচুর পছন্দ করে, ওর জন্য ওর আব্বু সবসময় চানাচুর নিয়ে আসে, তো এই যে ওর পছন্দের খাবার চানাচুর। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওতে একটি লাইক দিও। আল্লাহ হাফিজ।